হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব নাম্বারস অর্থাৎ সংখ্যাতত্ত্বের হায়ার স্কিল লেভেলের কিছু কোশ্চেন নিয়ে, মানে উচ্চতর লেভেলের কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই প্রশ্নগুলো কোনো না কোনো সরকারি চাকরি পরীক্ষায় এসেছিল। তা সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে, এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন। খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 6টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং প্রশ্ন শেষে আমরা জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন, এবং পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আজকে আমরা আলোচনার প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব। আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 1, যেটা ছিল আপনাদের গেল দিনের হোম টাস্কের প্রশ্ন, আর প্রশ্নটা এসছে এসএসসি সিজিএল 2010-এ। তা কোশ্চেনটা এখানে বলা আছে, ইফ এ অ্যান্ড বি আর টু অড পজিটিভ ইন্টিজার, বাই হুইচ অফ দ্য ফলোয়িং ইন্টিজার্স ইজ এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 অলওয়েজ ডিভিজেবল। কোশ্চেনটা ইংলিশে আছে, আমি সম্পূর্ণটা বাংলা বলে দিচ্ছি, আপনাদের ঘাবড়াবার কোনো কারণ নেই, আপনারা বাংলাটা বুঝে তারপরে অ্যান্সার করুন। তাহলে কি বলেছে, ইফ যদি এ এবং বি, এ এবং বি আর টু নাম টু পজিটিভ আর টু অড পজিটিভ, তার মানে অড পজিটিভ, অড নাম্বার, অড এবং পজিটিভ মানে ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, বাই হুইচ অফ দি ফলোয়িং ইন্টিজার, তাহলে এই পূর্ণগুলো সংখ্যার মধ্যে ইজ এ টু দি পাওয়ার 4 এবং বি টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 অলওয়েজ ডিভিজেবল, তাহলে সবসময় বিভাজ্য করা যাবে, তাহলে সেইটা কোনটা, সেই আমাদের পজিটিভ ইন্টিজার। তাহলে আমাদের এখানে এ এবং বি দুটি পজিটিভ ইন্টিজার দেওয়া আছে, তাহলে কোন ইন্টিজারটা দিয়ে আমরা এ টু দি পাওয়ার 4 আর বি টু দি পাওয়ার 4 কে সবসময় বিভাজ্যতা করতে পারবো। তাহলে 1 নম্বর প্রশ্ন, আশা করছি আপনারা সবাই কোশ্চেনের অ্যান্সার কী হবে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আমরা প্রশ্নটা আপনাদের বাংলায় বলে দিয়েছি, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনারা আপনাদের খাতায় অ্যান্সারটা করুন, দরকার হলে ভিডিওটা পজ করে আপনারা অ্যান্সার করুন, তারপরে আমাদের স্ক্রিনে অ্যান্সারের সাথে আপনারা কোশ্চেন অ্যান্সারটা মিলিয়ে নিন। আশা করছি আপনাদের সবার উত্তর সঠিক হবে, আর আমরা এখন চলে যাচ্ছি সরাসরি স্ক্রিনে কোশ্চেন অ্যান্সার পড়বে। তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস, আমরা এখানে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু, আমরা এখানে কী লিখতে পারি, এখানে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 হবে, এ মাইনাস বি, এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হোয়ার এ অ্যান্ড বি আর অড পজিটিভ নাম্বারস। তাহলে ইফ টু পজিটিভ ইন্টিজার আর অড, দেয়ার সাম অফ অ্যান্ড ডিফারেন্স অ্যান্ড সাম অফ দেয়ার স্কোয়ার ইজ ইভেন, তাহলে দেয়ার ফোর এ মাইনাস বি, এ প্লাস বি অ্যান্ড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ডিভিজেবল বাই 2, তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ করা যায়। কেন না, তার কন্ডিশনটা এখানে দিয়ে দিয়েছে যে ইফ টু, মানে ইফ টু পজিটিভ ইন্টিজার আর অড, দুটো পজিটিভ ইন্টিজার যদি অড হয় তাহলে দেয়ার সাম অফ, সাম মানে তাদের সাম মানে হচ্ছে যোগফল, ডিফারেন্স মানে বিয়োগফল, অ্যান্ড সাম অফ দেয়ার স্কোয়ার ইজ ইভেন, তা সেই কন্ডিশনের ক্ষেত্রে সেটা কি হয়, ইভেন হয়। আশা করছি আপনারা এই জায়গাটা ভালো করে বুঝতে পেরেছেন, এই জায়গাটা ভালো করে বুঝতে পারলে আপনারা কোশ্চেনে অ্যান্সারটা করতে পারবেন। তাহলে দেয়ার ফোর এ মাইনাস বি, এ প্লাস বি অ্যান্ড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ডিভিজিবল বাই 2, তাহলে হেয়ার কি বলেছে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ অলওয়েজ ডিভিজিবল বাই এ টু দি বি টু দি পাওয়ার, সরি, 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8। তা 1 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উত্তর করতে পেরেছেন অপশান সি 8, তাদের সবার উত্তর সঠিক। কী কন্ডিশনে এটা 8 উত্তর হলো সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ এখানে দেখিয়ে দিয়েছি, আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে আপনারা ভিডিওটি পজ করুন, পজ করে আপনারা নিজেরা ভিডিওটি দেখুন, বা আপনারা ডাউনলোড করে ভিডিওটি দেখতে পারেন। যাদের উত্তর এই কোশ্চেনে অপশান সি 8 বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্ন, এটা এসেছিল এসএসসি জিএল 2008-এ। আমাদের এই কোশ্চেনটায় বলা আছে, ইন নাম্বার কনসিস্ট অফ টু ডিজিট, দুটো ডিজিটে, ইফ দ্য নাম্বার ফর্মড বাই ইন্টারচেঞ্জিং দ্য ডিজিটস ইজ অ্যাডেড টু দ্য অরিজিনাল নাম্বার, দ্য রেজাল্ট নাম্বার দ্যাট ইজ দ্য সাম মাস্ট বি ডিভিজিবল বাই। তাহলে ভালো করে কোশ্চেনটা পড়ুন, আশা করছি কোশ্চেনের মধ্যে অ্যান্সারটা আছে। বলছে কি, একটা নাম্বার আছে
দুটো সংখ্যা, একক একটা সংখ্যা আর একটা দশক একটা সংখ্যা, তাহলে সেরকম একটা নাম্বার আছে। এবার বলছে ইফ, যদি দ্য নাম্বার ফর্মড বাই ইন্টিজার দ্য ডিজিট ইজ অ্যাডেড টু দ্য অরিজিনাল নাম্বার, তাহলে একটা সংখ্যা হলো আর সেই সংখ্যার সাথে আমরা যদি যোগ করি, এই দুটোকে চেঞ্জ করিয়ে, তাহলে কি হবে, তাহলে সেইটা আর সেই রেজাল্টিং সামটা, মানে দ্য রেজাল্টিং সাম মানে দ্যাট ইজ সেই যোগফলটা মাস্ট বি ডিভাইডেড বাই, তাহলে কোন সংখ্যা দিয়ে সেটা বিভাজ্যতা হবে বা বিভাজ্য হবে সেইটা আমাদের এখানে বার করতে হবে। তা আমাদের এখানে সাধারণ বাংলায় যদি বলি, একটা নাম্বার আছে, সেই নাম্বারটা দুটো সংখ্যার একটা নাম্বার, আর সেই নাম্বারটা আপনারা যদি এই নাম্বারটা স্থান পরিবর্তন করেন, ইন্টারচেঞ্জিং করেন, এই যেখানে কথাটা লেখা আছে, ইন্টারচেঞ্জিং করে ওই অরিজিনাল সংখ্যার সাথে সেটা যদি অ্যাড করেন, তাহলে রেজাল্ট, তাদের সাম মাস্ট বি ডিভাইডেড, মানে তাদের যোগফলটা কোন সংখ্যা দ্বারা বিভাজ্যতা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে সাপোজ দ্য 10 ডিজিট ইজ এক্স অ্যান্ড ইউনিট ডিজিট ওয়াই, তাহলে 10 ডিজিটটা আমরাকে এক্স ধরছি আর ইউনিট ডিজিটকে ওয়াই ধরছি, তাহলে নাম্বার 10x + y, এটা আমাদের এক নম্বর সমীকরণ। ওয়েন ইন্টারচেঞ্জিং দ্য নাম্বার, তাহলে ওয়াই এর এখানে 10 হবে আর প্লাস এক্স হবে, এটা দু নম্বর, তাহলে অ্যাডিং ইকুয়েশন 1 and 2, তাহলে 10x + y + 10y + x is equal to 11 common নিচ্ছি, তাহলে 11 into x + y, তাহলে সো ইট ইজ ডিভিজেবল বাই 11। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি, সেটা সবসময় 11 দ্বারা বিভাজ্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, তিন নম্বর প্রশ্নে চলে এসেছি। এবার তিন নম্বর প্রশ্নে আপনাদের এখানে জানতে চাওয়া হয়েছে, সেটা আমরা এখানে বলবো, আর তার সাথে সাথে এটা এসএসসি সিপিও 2009 এসেছিল। তাহলে এখানে বলেছে দি সাম অফ টু নাম্বার ইজ 10, তার মানে দুটো সংখ্যার সম মানে যোগফল হচ্ছে 10, দেয়ার প্রোডাক্ট ইজ 20, তাদের গুণফল হচ্ছে 20, ফাইন্ড দ্য সাম অফ দেয়ার রেসিপ্রোকালস, মানে অনন্যক, অনন্যকের যোগফল বার করতে হবে, সেই দুটো নাম্বারের অনন্যকের যোগফল আমাদের বার করতে হবে। তাহলে আমাদের এখানে কোনটা কোশ্চেনে কি বলেছে, দ্য সাম অফ টু নাম্বার ইজ 10, দেয়ার প্রোডাক্ট ইজ 20, ফাইন্ড দ্য সাম অফ দ্য রেসিপ্রোকালস অফ দ্য টু নাম্বার। তাহলে আমাদের একটা সংখ্যা দেওয়া আছে যার কিনা তাদের যোগফল 10, তাদের গুণফল 20, এবং আমাদের বার করতে হবে কি, তাদের রেসিপ্রোকাল মানে অনন্যকের যোগফল কত, সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা এই কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছেন। আপনারা সবাই খাতায় ক্যালকুলেশন করে যেটা সঠিক উত্তর হচ্ছে আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমাদের কোশ্চেন এখানে বলা আছে দুটো সংখ্যার যোগফল 10, এটা এক নম্বর ইকুয়েশন, অ্যান্ড গুণফল x into y = 20, তাহলে আমরা এখান থেকে বলতে পারি x² x - y² = x + y² - 4xy, কেন আমরা করছি, তার কারণ এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াইটা বার করতে পারবো। তাহলে আমাদের x - y 2√5, এটা আমাদের দু নম্বর ইকুয়েশন বেরিয়ে গেল, তাহলে অ্যাডিং ইকুয়েশন 1 and 2 উই গেট, আমরা এখান থেকে এক্স ওয়াই এর মান বার করছি, তাহলে এক্স ওয়াই এর মান আমরা এগুলোকে অ্যাডিং করেছি, তাহলে অ্যাডিং করে আমরা পুটিং দ্য ভ্যালু এক্স ইন ইকুয়েশন 1, তাহলে এক্স এর ভ্যালু আমরা এখানে বার করেছি কত, না 5 + √5, তাই না। তাহলে x + y এই এক নম্বর ইকুয়েশনে আমরা এক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি, এই যে বসিয়েছি, তাহলে আমাদের ওয়াই এর মান বেরিয়েছে কত, x y = 5 - √5, তাহলে সাম অফ দ্য রেসিপ্রোকালস অফ এক্স ওয়াই, তাহলে 1/x + 1/y, তার মানে আমরা অনন্যক বার করতে পেরেছি, অনন্যক বার করেছি, আমরা এখানে ক্যালকুলেশন করে মানগুলো বসিয়ে দিয়ে আমাদের উত্তর বেরিয়েছে 1/2। তাহলে তিন নম্বর প্রশ্নে যাদের এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে অপশান সি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, চার নম্বর প্রশ্নে চলে এসেছি। চার নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা এসেছিল এসএসসি সিপিও 2009 এ, 5 times অফ এ পজিটিভ ইন্টিজার ইজ ইকুয়াল টু 3 less than দ্য 2x² অফ দ্যাট নাম্বার, ফাইন্ড দ্য নাম্বার। কি বলেছে আমাদের এখানে, যে 5 times অফ এ পজিটিভ ইন্টিজার, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যার 5 গুণ ইজ ইকুয়াল টু, সেটা সমান হচ্ছে কি, না 3 less than দ্য 2x² অফ দ্যাট নাম্বার, তাহলে সেই নাম্বারটা 2x মানে 2 গুণের স্কোয়ার থেকে 3 বিয়োগ করলে সেটার সমান, তাহলে ফাইন্ড দ্য নাম্বার, সেটা আমাদের বার করতে দিয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তা চলুন আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট দ্য নাম্বার বি আমরা এক্স বলেছি, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 5x, এই যে
5 টাইমস যেটা বলেছে সেটা সমান সমান কি না 2x স্কয়ার, তাহলে 2x স্কয়ার আর 2x স্কয়ার ইজ ইকুয়াল টু বলেছে কি ইজ ইকুয়াল টু 3 লেস, তাহলে 3 লেস আমরা এটা 3 লেস করেছি, তাহলে আমরা এটাকে মিডল টার্ম করে x এর মান একবার বার করেছি 3 আর একবার বার করেছি -1/2, তাহলে রিকোয়ার নাম্বার আমরা যেটা নেগেটিভ নাম্বার আছে সেটাকে আমরা ইগনোর করব, তাই না, সেটাকে আমরা ইগনোর করব, তাহলে আমাদের x ইজ ইকুয়াল টু বেরিয়েছে 3। তাহলে 4 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশন এ 3 তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। 7 নম্বর প্রশ্নে চলে এসেছি এলআইসি এএও 2005 এ এসেছিল, তাহলে আমরা সেই সমস্ত প্রশ্নগুলো করছি, আপনারা নিশ্চয়ই থাম্বনেইলে বইটা দেখেছেন, তা সেই বইটার মধ্যে যে প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় এসেছিল সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো চলুন 7 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, কোশ্চেনটায় কি জানতে চাওয়া হয়েছে সেটা আমরা দেখব। বড় কোশ্চেন আছে, একদম ভয় পাবেন না, আমরা লাইন বাই লাইন পড়ে আমরা এই কোশ্চেনের কি অ্যান্সার হয় সেটা আমরা বার করে ফেলব। তাহলে এখানে বলেছে ইন এ থ্রি ডিজিট নাম্বার দা ডিজিট ইন দা ইউনিট প্লেস ইজ 4 টাইম দা ডিজিট ইন দা 100 প্লেস, ইফ দা ডিজিট ইন দা ইউনিট প্লেস অ্যান্ড দা 10s প্লেস আর ইন্টারচেঞ্জিং দা নিউ নাম্বার সো ফর্মড ইজ 18 মোর দ্যান দা অরিজিনাল নাম্বার, ইফ দা ডিজিট ইন দা 100 প্লেস ইজ 1/3 অফ দা ডিজিট ইন দা 10s প্লেস, তাহলে হোয়াট ইজ দা 25% অফ দা অরিজিনাল নাম্বার। খুব ইজি কোশ্চেন, আমি লাইন বাই লাইন আপনাদের বলে দিচ্ছি, আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। আমাদের এখানে বলেছে ইন এ থ্রি ডিজিট নাম্বার, তার মানে একক, দশক আর হাজার, ঠিক আছে, তাহলে এই একটা থ্রি ডিজিট নাম্বার আছে, দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস ইজ 4 times দ্য ডিজিট ইন দ্য 100 প্লেস, তাহলে ইউনিট প্লেসের নাম্বারটা যেটা আছে সেটা কিনা 100 প্লেসের 4 গুণ, তাই না, তাহলে 4 গুণ সেটা আমরা এখানে লিখলাম। এবার তারপরে বলেছে কি এখানে বলেছে ইউনিট প্লেস ইজ 4 টাইমস দ্য ডিজিট ইন দ্য 100 প্লেস, তাহলে আমরা এই জায়গাটা আরেকবার একটু দেখে নিই, তাহলে দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস ইজ 4 টাইম দ্য ডিজিট ইন দ্য 100 প্লেস, তাহলে ইউনিট প্লেসটা কি বলছে ইজ 4 টাইম, তাহলে ইউনিট প্লেস তার মানে এটা হচ্ছে 4 টাইম, তাহলে ইউনিট প্লেসটা 4 টাইম মানে 4 গুণ কিসের থেকে, না 4 গুণ 4 টাইমস দ্য ডিজিট অফ দ্য 100 প্লেস, তাহলে 100 প্লেসের যে নাম্বারটা আছে, তাহলে 100 প্লেসের যে নাম্বারটা সেটা 4 গুণ হচ্ছে ইউনিট প্লেস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইফ দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস অ্যান্ড দ্য 10 প্লেস আর ইন্টারচেঞ্জিং, তাহলে ইউনিটের সাথে আপনারা যদি 10 প্লেসটা এটা ইন্টারচেঞ্জ করে নেন ডেটাটা, তাহলে কি হয় দ্য নিউ নাম্বার সো ফর্মড ইজ 18 মোর, তাহলে নতুন যে নাম্বারটা হলো সেটা কিনা 8 বেশি অরিজিনাল নাম্বারের থেকে। ইফ দ্য ডিজিট ইন দ্য 100 প্লেস, 100 প্লেসের ডিজিটটা যদি কি হয় 1/3 অফ দ্য ইউনিট 1/3 অফ দ্য ডিজিট ইন দ্য 10th প্লেস, তাহলে 1/3 হচ্ছে 10th প্লেসের হয়, তাহলে হোয়াট ইজ 25% অফ দ্য অরিজিনাল নাম্বার, তাহলে অরিজিনাল নাম্বারের 25% কত সেটা আমাদের এখানে বার করতে হবে। তা আপনারা সবাই কোশ্চেনের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা এখানে ধরছি কি লেট দ্য 100 ডিজিট ইজ ইকুয়াল টু x, দ্য ইউনিট ডিজিট 4x আর এখানে 10 ডিজিট 3x, এটা আমরা ধরে নিলাম আমাদের এটা করতে সুবিধা হবে। তাহলে নাম্বার কি বলছে 100x প্লাস 10x প্লাস 4x ইজ ইকুয়াল টু 134x, তাহলে অ্যাডিং 100 ডিজিট ইজ ইকুয়াল টু x, 10 ডিজিট ইজ ইকুয়াল টু 4x অ্যান্ড ইউনিট ডিজিট 3x, তাহলে নাম্বার 10x 100x প্লাস 40x প্লাস 3x, তাহলে আমরা এখানে বার করছি কি 143x, তাহলে 143x মাইনাস 134x ইজ ইকুয়াল টু 18, এই যে 18 মোর বলেছে, তাই এখান থেকে আমরা x এর মান বার করেছি, x এর মান বেরিয়েছে আমাদের 2, দ্য অরিজিনাল নাম্বার তাহলে 134x, তাহলে 134 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 268, তাহলে 25% অফ 268 ইজ ইকুয়াল টু 67। তাহলে 7 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান এ তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 8, 8 নম্বর প্রশ্ন, যেটা ব্যাংক পিও 2004 এ এসেছিল। ইন এ টু ডিজিট পজিটিভ নাম্বার দ্য ইউনিট ডিজিট ইজ ইকুয়াল টু দ্য স্কোয়ার অফ 10 ডিজিট, দ্য ডিফারেন্স বিটুইন দ্য অরিজিনাল নাম্বার অ্যান্ড দ্য নাম্বার ফর্মড বাই ইন্টারচেঞ্জিং দ্য ডিজিট ইজ 54, হোয়াট ইজ দ্য 40% অফ দ্য অরিজিনাল নাম্বার।
ঠিক আগের মতোই অঙ্কটা আমরা যত তাড়াতাড়ি এটা সাজাতে পারবো তত তাড়াতাড়ি আমরা এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবো। তো চলুন লাইন বাই লাইন আমরা এই কোশ্চেনটায় কী মানে জানতে চাওয়া হচ্ছে সেটা আমরা বলছি, আপনারা অবশ্যই সেটা একটু ভালো করে বুঝে নেন। ইন এ টু ডিজিট পজিটিভ নাম্বার, তাহলে দুটো সংখ্যার পজিটিভ নাম্বার কি না দুটো ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, মানে পজিটিভ মানে প্লাস মাইনাস না, ঠিক আছে। দ্য ইউনিট ডিজিট ইজ ইকুয়াল টু দ্য স্কোয়ার অফ টেন ডিজিট, তাহলে টেন ডিজিটের স্কোয়ার হচ্ছে ইউনিট ডিজিট, ঠিক আছে। তাহলে এখানে বলে দিয়েছে দ্য ইউনিট ডিজিট ইজ ইকুয়াল টু দ্য স্কোয়ার অফ টেন ডিজিট, তার মানে টেন ডিজিটের যে সংখ্যা আছে তার স্কোয়ারটা হচ্ছে ইউনিট ডিজিট। দ্য ডিফারেন্স বিটুইন দ্য অরিজিনাল নাম্বার অ্যান্ড দি নাম্বার ফর্মড বাই ইন্টারচেঞ্জিং দ্য ডিজিট, তাহলে আমাদের কি বলেছে এবার নাম্বার দুটোকে আমরা ইন্টারচেঞ্জ করব, এককটা দশকে আর দশকটা এককে। তাহলে দ্য ডিফারেন্স বিটুইন দ্য অরিজিনাল নাম্বার অ্যান্ড দ্য নাম্বার ফর্ম বাই ইন্টারচেঞ্জিং দ্য ডিজিট ইজ 54, আসল নাম্বারটা থেকে যে ইউনিট ডিজিট আমরা চেঞ্জ ইন্টারচেঞ্জ করে নিলাম তার সেটা বিয়োগফল আমাদের বলেছে 54। তাহলে হোয়াট ইজ দ্য 40% অফ দ্য অরিজিনাল নাম্বার, তাহলে অরিজিনাল নাম্বারের 40%টা কত সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা সবাই কোশ্চেনটা বুঝতে পেরেছেন, কি জানতে চাওয়া হয়েছে বা কি করতে বলা হয়েছে। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ করে কোশ্চেনের সঠিক উত্তর হয় কোনটা সেটা আমরা নির্বাচন করব, আর আমরা আর আপনারা সবাই একে একে নির্বাচন করুন যে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের খাতায়। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট দ্য টেন ডিজিট বি আমরা এক্স ধরেছি, আর ইউনিট ডিজিট এক্স স্কোয়ার আমাদের প্রথমেই বলে দেওয়া আছে এই যে, তারপরে অরিজিনাল নাম্বার 10x প্লাস এক্স স্কোয়ার এটা আমরা লিখতে পারি, নিউ নাম্বার 10x স্কোয়ার প্লাস এক্স এটা আমরা লিখতে পারি। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 10x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 10x প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 54, এই যে 54টা বলা আছে তা আমরা এখানটাকে ক্যালকুলেশন করছি। তা স্টেপ বাই স্টেপ আপনারা এটা দেখে নেন ক্যালকুলেশন করে আমাদের বেরিয়েছে কত, এক্স এর মানে একবার 3 আর একবার মাইনাস 2, তাহলে মাইনাস 2 আপনারা সবাই জানেন যে নেগেটিভ ভ্যালুটা আপনারা ইগনোর করবো, তাহলে এক্স এর মান আমরা 3 নিচ্ছি। তাহলে 10 ডিজিট ইজ ইকুয়াল টু এক্স এর মান আমাদের এক্স, আর ইউনিট ডিজিট এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার মাইনাস আমাদের এখানে 9 বেরিয়েছে, তাহলে ইউনিট ডিজিটটা 9 আমাদের এখানে বেরোলো। দ্য অরিজিনাল নাম্বার আমাদের বেরোলো 39, আশা করি বুঝতে পেরেছেন। দ্য 3 স্কোয়ার হলে এক্স এর মানে হয়ে যাবে, তাহলে রিকোয়ার নাম্বার আমাদের সেই নাম্বারে 40% বার করতে চেয়েছে বা জানতে চেয়েছে। তা যারা এর 40% বার করেছেন 15.6 আট নম্বর প্রশ্নে তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান ই নান অফ দি অ্যাবাভ তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা আমরা আপনাদের সাথে আজকে 6টা প্রশ্ন আলোচনা করলাম, আর এই 6টা প্রশ্ন আলোচনা করার পর আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন। মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন, এবং সেই সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা কোশ্চেনটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক ও সৎ উত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোম ট্যাক্সের প্রশ্ন। তা আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ অফ ইভেন নাম্বারস বিটুইন 11 to 63, তাহলে 11 থেকে 63 মধ্যে যতগুলো ইভেন নাম্বার আছে তাদের গড় কত। অপশান এ 37.5, অপশান বি 47, অপশান সি 42 এবং অপশান ডি 37। আবার আমি আপনাদের কোশ্চেনটা বলছি, হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ অফ ইভেন নাম্বারস বিটুইন 11 to 63, তাহলে 11 থেকে 63 মধ্যে যতগুলো ইভেন নাম্বার আছে তাদের গড় কত হবে। অপশান এ 37.5, অপশান বি 47, অপশান সি 42 এবং অপশান ডি 37। আপনাদের এই 4টে অপশানের মধ্যে যে উত্তরটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময়ে এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য আমরা আপনাদের ইমেল অ্যাড্রেসটা চাইব, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন
যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।